নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন সাজেশন নিয়ে আলোচনা করব যেগুলো হান্ড্রেড পারসেন্ট আসবে এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না দু সালে একাদশ শ্রেণীতে তোমাদের বড় প্রশ্ন কোনগুলো আসতে পারে সেইগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এই এস বি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো আমাদের প্রথম অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি যে কোশ্চেনগুলো দিয়েছি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি কি দু নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো এই দুটির মধ্যে কিভাবে কীভাবে সমন্বয় সাধন করবে প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি আজকে আমি দু সালের একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন সাজেশন নিয়ে আলোচনা করছি যে সাজেশন হান্ড্রেড পার্সেন্ট তোমরা দু সালে এখান থেকে কমন এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না হিউজ পরিমাণে সিলেবাস আছে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কাট সাট করে যেগুলো আসতে পারে সেইগুলো আমি সিলেক্ট করেছি তিন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা কী শিক্ষার লক্ষ্য হিসেবে ব্যক্তির বিকাশ সম্বন্ধে আলোচনা করো চার নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি শিক্ষার প্রধান লক্ষ্যগুলি কী কী তাদের মধ্যে তুমি কোনটিকে গ্রহণযোগ্য বলে মনে করবে তো তোমাদের মাথায় রাখতে হবে যে ব্যক্তিতান্ত্রিক বিকাশ এটা কিন্তু তোমরা ভালো করে পড়বে ঠিক আছে শিক্ষার লক্ষ্য হিসেবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বলে আমি মনে করি প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে সেখানে একাদশ শ্রেণীর সাজেশন দু হাজার তেইশ সালে কোনগুলো আসতে পারে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা আছে পাঁচ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করি পাঁচ নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি সংকীর্ণ অর্থের শিক্ষা এবং ব্যাপক অর্থের শিক্ষা বলতে কী বোঝো এদের বৈশিষ্ট্য লেখক তো দেখো আমি প্রথম অধ্যায় থেকে পাঁচখানা কোশ্চেন সিলেক্ট করছি হান্ড্রেড পার্সেন্ট এর ভিতর থেকে তোমরা কমন পাবে হানড্রেড পার্সেন্ট এর ভিতর থেকে কমন পাবে তো দেখো দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ভাইটাল আছে দু হাজার তেইশ সালে একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমি সিলেক্ট করছি পাঠ্যক্রমের আধুনিক ধারণা কি পাঠ্যক্রমের মূলনীতিগুলি উল্লেখ করো দু নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি সব পাঠক্রমিক কার্যবলীর প্রকারভেদগুলি আলোচনা করো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন ভাইটার বলে আমি মনে করি দু হাজার তেইশ সালে একাদশ শ্রেণীতে ইতিহাস ভূগোল ইকোনমিক্স প্রত্যেকটা সাবজেক্টে আর্টস ডিপার্টমেন্ট হোক আর কমার্স ডিপার্টমেন্ট হোক কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমাদের আলোচনা করা হয় আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তিন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্যের দিকে লক্ষ্য রেখে পাঠক প্রণয়ন করো পাঠক্রম কিভাবে পাঠ্যক্রম কিভাবে সামাজিক চাহিদা পূরণ করে ঠিক আছে পাঠক্রম কিভাবে সামাজিক চাহিদা পূরণ করে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন জাস্ট একটু বানামে আমাদের গণ্ডগোল আছে প্লিজ তোমরা এটা ঠিক করে নেবে চার নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করছে পাঠক্রম কি আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য লেখো আধুনিক পাঠক্রমের বৈশিষ্ট্য লেখো তো দেখো এই যে চারখানা কোয়েশ্চেন আছে এই চারখানা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি পাঁচ নম্বরের কোয়েশ্চেন আমি সিলেক্ট করছি একজন আদর্শ শিক্ষকের কোন কোন গুণাবলী থাকা প্রয়োজন বলে মনে করো তুমি একজন আদর্শ শিক্ষকের কোন কোন গুণাবলী থাকা প্রয়োজন বলে মনে করো তুমি তো দেখো বুঝতে পারছো এই পাঁচখানা কোশ্চেন পড়লেই তোমাদের হয়ে যাবে এর ভিতর থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা আলোচনা করো অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা আলোচনা করো অথবা দিয়ে কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে পরিবারের শিক্ষামূলক কার্যবলী আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি দু সালে একাদশ শ্রেণীতে আমাদের শিক্ষা বিজ্ঞানে অর্থাৎ এডুকেশনে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এই চ্যানেলে তো দেখো আমাদের দ্বিতীয় নম্বরের কোশ্চেন কি বলেছে প্রথাবদ্ধ ও প্রথাগত শিক্ষার মাধ্যম হিসাবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো তিন নম্বরের কোশ্চেন সিলেক্ট করেছি দূরগত শিক্ষা কি এই শিক্ষার সুবিধাগুলি বর্ণনা করো তো দেখো শিক্ষার দুবার লেখা হয়েছে এই শিক্ষার সুবিধাগুলি বর্ণনা করো আমি আরেকবার তোমাদের বলছি দু নম্বরের কোশ্চেনটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে প্রথাবদ্ধ ও প্রথাগত শিক্ষার মাধ্যম হিসাবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো 3 নম্বরের क्वेश्चन দুর্গত শিক্ষা কি এই শিক্ষার সুবিধাগুলি বর্ণনা করো তো দেখো 4 নম্বরের क्वेश्चन কি আছে গণমাধ্যম বলতে কি বোঝো আধুনিক শিক্ষায় গণমাধ্যমের গুরুত্ব উল্লেখ করো গণমাধ্যম বলতে কি বোঝো আধুনিক শিক্ষায় গণমাধ্যমের গুরুত্ব উল্লেখ করো 5 নম্বরের क्वेश्चन সিলেক্ট করছি গণমাধ্যম হিসাবে দূরদর্শনের শিক্ষামূলক ভূমিকা সম্পর্কে আলোচনা করো এবং এর সীমাবদ্ধতা বা অসুবিধা লেখো প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি দু সালে একাদশ শ্রেণীতে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে এডুকেশনে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এস একাডেমিক এ সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে ছ নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি অনিয়ন্ত্রিত শিক্ষা বলতে কী বোঝো অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আমি আজকে দু সালে একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান নিয়ে আলোচনা করছি কোন কোশ্চেনগুলো হান্ড্রেড পার্সেন্ট আসবে তোমাদের চতুর্থ অধ্যায় তো দেখো চতুর্থ অধ্যায় থেকে কোন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি ভাইটাল তো দেখো ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছে শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য উল্লেখ করো কোশ্চেন সিলেক্ট করছে শিক্ষা মনোবিজ্ঞান কি ধরনের বিজ্ঞান শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো তো দেখো দুখানা কোশ্চেন দিয়েছি এই দুখানা কোশ্চেনই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই দুখানা কোশ্চেন আসার চান্স দু সালে একাদশ শ্রেণীতে আমি বলতে পারি হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে তিন নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি লেখো শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি লেখো চার নম্বরে কোশ্চেন সিলেক্ট করছি মনোবিজ্ঞানে কীভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে মনোবিজ্ঞান কিভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে তো দেখো দু সালে একাদশ শ্রেণীতে ইতিহাসে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে ভূগোল হোক প্রত্যেকটা সাবজেক্ট ইকোনমিক্স হোক ঠিক আছে সাংস্কৃত হোক প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি তো দেখো আমাদের পঞ্চমদায় থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে ফার্স্ট কোশ্চেন শৈশবকালে সামাজিক ও প্রক্ষোভিক বিকাশ কিভাবে গড়ে ওঠে প্রাথমিক শিক্ষার উন্নতি কল্পে অঙ্গনারীর ভূমিকা লেখো প্রাথমিক শিক্ষার উন্নতি কল্পে অঙ্গনারীর ভূমিকা লেখো তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দু নম্বরের কোশ্চেন কৈশোর বলতে কি বোঝো কৈশোরের মানসিক ও বৈদ্যিক বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো একটু বানামে গণ্ডগোল আছে বৈদিকটা তোমরা প্লিজ ঠিক করে নেবে তিন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি বাল্যকাল কাকে বলে বাল্যকালের দুটি করে শারীরিক ও মানসিক সামাজিক চাহিদা উল্লেখ করো বুঝতে পারছো কখনো শারীরিক লিখবে তারপরে মানসিক লিখবে এবং সামাজিক চাহিদা উল্লেখ করতে হবে ঠিক আছে চার নম্বরের কোশ্চেন কৈশোর বা বয়সন্ধি বলতে কি। বোঝো বয়সন্ধিকালে বিকাশ গত বৈশিষ্ট্যগুলি লেখো কৈশোর কালকে ঝরঝার কাল বলার কারণ কি অথবা যে কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে যে কৈশোরের চাহিদাগুলি কি কি উল্লেখ করো তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের কোশ্চেন বিকাশ কাকে বলে এর বৈশিষ্ট্য উল্লেখ করো বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক ও পার্থক্য লেখো বুঝতে পারছো কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে তোমরা ভালো করে পড়ে যাবে কিন্তু খুব ইজি কোশ্চেন কিন্তু ছ নম্বরের কোশ্চেন শৈশবের শিশুর মধ্যে কী কী চাহিদা দেখা যায় শৈশবের শিশুদের মধ্যে কী কী চাহিদা দেখা যায় তা আলোচনা করো প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি তো দেখো এবার আমাদের ষষ্ঠ অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ তো দেখো ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি শিকন বলতে কী বোঝো শিকন ও পরিণমনের মধ্যে পার্থক্যগুলি লেখো দু নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি পরিণমন কী পরিণমনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব লেখক প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি দু সালে একাদশ শ্রেণী থেকে কোন কোন কোশ্চেনগুলো বিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমি আলোচনা করছি আমি বলতে পারি হান্ড্রেড এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে না একদম শিওর গ্যারান্টি দিয়ে আমি সাজেশনটা বের করেছি দু হাজার তেইশ সালে সর্বপ্রথম আমাদের এসবি বি একাডেমিক সেন্টার নিয়ে আসছে একাদশ সাজেশন শিক্ষা শিক্ষাবিজ্ঞান তিন নম্বরে কোশ্চেন শিখান ও মধ্যে সম্পর্ক কি তা সংক্ষেপে আলোচনা করো এবং এদের মধ্যে পার্থক্য লেখো ও পরিণমনের মধ্যে সম্পর্ক কী তা সংক্ষেপে আলোচনা করো এবং এদের মধ্যে পার্থক্য লেখো বুঝতে পারছো সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল সেগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি সংবেদন কাকে বলে সংবেদনের বিভিন্ন শ্রেণী বিভাগ করো সংবেদন কাকে বলে সংবেদনের বিভিন্ন শ্রেণী বিভাগ করো এর বৈশিষ্ট্য এবং শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল দু নম্বরের কোশ্চেন কী সিলেক্ট করেছি ধারণা বলতে কি বোঝো ধারণা গঠনের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো শিক্ষাক্ষেত্রে ধারণার গুরুত্ব আলোচনা করো তো দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল কি আর সাজেশন দেবো যা দিয়েছি এর ভিতর থেকে আসবেই তিন নম্বরের কোশ্চেন প্রত্যক্ষণ কাকে বলে শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষণের গুরুত্ব আলোচনা করো প্রত্যক্ষণ কাকে বলে শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষণের গুরুত্ব আলোচনা করো আমরা বিভিন্ন সাজেশন নিয়ে আলোচনা করি বিভিন্ন টিচারদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এই সাজেশনটা আমরা স্থির করেছি অষ্টম অধ্যায় অষ্টম অধ্যা থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছে প্রাচীন ভারতে শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নালন্দা বিশ্ববিদ্যালয় ও তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অবদান রেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দু সালের সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রাচীন ভারতে শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নালন্দা বিশ্ববিদ্যালয় ও তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অবদান দু নম্বরের কোশ্চেন বৈদিক ব্রাহ্মণ ও বৈদ্যিক শিক্ষার বৈসাদৃশ্যগুলি লেখো তিন নম্বরের কোশ্চেন প্রাচীন ভারতে বৈদিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো বুঝতে পারছো এই যে তিনখানা যে কোশ্চেন দিয়েছে এই তিনখানা কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবার অথবা দিয়ে কোশ্চেনটা ঘুরে দিতে পারে তো দেখো গুরুকুল প্রথায় শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক এবং পাঠদান পদ্ধতি লেখো ঠিক আছে এই যে তিন নম্বর যে কোশ্চেনটা সেই তিন নম্বরের কোশ্চেনটা কিন্তু ঘুরে দিতে পারে অথবা দিয়ে গুরুকুল প্রথায় শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক ও পাঠদান পদ্ধতি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু পরের চ্যাপ্টার নবম অধ্যায় তো দেখো নবম অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি ইসলামিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো ইসলামী শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো দু নম্বরে কোশ্চেন সিলেক্ট করছি ইসলামিক শিক্ষা ব্যবস্থায় বক্তব্যের ভূমিকা আলোচনা করো ইসলামী শিক্ষা ব্যবস্থায় মক্তব্যের ভূমিকা আলোচনা করো ঠিক আছে ওদের কিন্তু ইসলামী ধর্মে কিন্তু মক্তব্য আছে ঠিক আছে দশম অধ্যায় তো দেখো দশম অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো সব বেশি গুরুত্বপূর্ণ ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছে মেকলের মন্তব্য বলতে কি বোঝায় কীভাবে মেকলের মন্তব্য প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটায় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দু নম্বরের কোশ্চেন হান্টার কমিশন কত সালে গঠিত হয় এই কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করো হান্টার কমিশন কত সালে গঠিত হয় এই কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করো বুঝতে পারছো তো দেখো তিন নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করছি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য শিক্ষা এবং প্রতিবন্ধীদের শিক্ষার বিষয়ে সার্জেন্টের কমিটির সুপারিশগুলি লেখক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল কোশ্চেন ফার্স্ট এবং সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ একাদশ অধ্যায় তো দেখো একাদশ অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তার বিষয় আলোচনা করো স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তার বিষয়ে আলোচনা করো অথবা কোশ্চেনটা এরকমও দিতে পারে স্বামী বিবেকানন্দের মানুষ ঘড়ান শিক্ষা সংক্রান্ত ধারণাটি ব্যাখ্যা করো স্বামী বিবেকানন্দের মানুষ গড়া শিক্ষা সংক্রান্ত ধারণাটি ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং খুবই ভাইটাল কোশ্চেন আমি বলতে পারি আমি যে সাজেশন দিয়েছি এর বাইরে থেকে কোনো কোশ্চেন তোমাদের আসতে পারে না তো দেখো দু নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করছি শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান লেখো তিন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি বুনিয়াদি শিক্ষা ব্যবস্থা কে প্রবর্তন করেন এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা কে প্রবর্তন করেন এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে